ত্রিপুরায় ভোটযুদ্ধে সিপিএম এর হাতিয়ার ছিল দুটি কিন্তু সম্প্রতি তা বেড়ে হয়েছে তিন এক মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি দুই রাজ্যের শান্তি প্রতিষ্ঠা এবং সর্বশেষ সংযোজন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পারফরমেন্স এ রাজ্যে প্রধান প্রতিপক্ষ কংগ্রেস পরিবর্তনের ডাক দেওয়ায় স্বভাবতই বাংলার পরিবর্তনের সঙ্গে তার তুলনা টানার সুযোগ লুফে নিয়েছে বামেরা সিপিএম নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের দাবি পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা থেকে সেই পথে আর হাঁটবেন না এ রাজ্যের মানুষ আপনি যে পশ্চিম বাংলার কথা বলছেন দেড় বছরের মাথায় যেই মানুষরা পরিবর্তনের স্লোগানে আলোড়িত হয়েছিলেন সেই মানুষরাই বলছেন এরকম পরিবর্তন তো আমরা চাইনি তারা আবার পরিবর্তনের পরিবর্তন চাইছেন এটাও কিন্তু আমাদের রাজ্যের মানুষদেরকে বুঝতে সাহায্য করছে তারা চোখ কান খোলা রেখেই ওখানকার ঘটনাবলীর প্রতিও নজর রাখছেন পশ্চিমবঙ্গে পরিবর্তন পরবর্তী পরিস্থিতি নিয়ে সিপিএম মতো কংগ্রেসও সমালোচনা সমালোচনায় সরব হলেও ত্রিপুরা কিন্তু ব্যতিক্রম এ রাজ্যে দাঁড়িয়ে সিপিএম এর সঙ্গে সুরে সুর মেলাতে রাজি নয় কংগ্রেস তৃণমূলকে নিয়ে তাদের প্রতিক্রিয়া সংযত মাপা এবং কূটনৈতিক চাতুর্য মোড়া যদি পঞ্চায়েতে ভালো রেজাল্ট করেন আমরা ধরে নাও ত্রিপুরার যারা রয়েছি যে বোধ সরকারটা ভালোভাবে চলছে আর যদি দেখি পঞ্চায়েতে ভালো রেজাল্ট হয়নি তাহলে আমরা বলবো ভাববো যে যে রিপোর্টিং ফিপোর্টিং যে খবরের কাগজ ইলেকট্রনিক্স মিডিয়া যে চলছে নিশ্চয়ই বোধহয় হয় কোনো নিষ্কোথা কোথাও না কোথাও বোধ একটা ফল্ট রয়েছে আমরা ভেবে নেব কংগ্রেসের এই কৌশলী কথাবার্তার উদ্দেশ্য একটাই ত্রিপুরায় তৃণমূলের ভোট ব্যাংক এবার সেখানে ভোটের লড়াইয়ে নেই তৃণমূল তাই তৃণমূলের ভোটারদের পাশে পেতে মরিয়া কংগ্রেস কংগ্রেসের এই কৌশলী অবস্থান নিয়েও আক্রমণাত্মক প্রচারে নেমেছে সিপিএম অভিযোগ কংগ্রেস তৃণমূল গোপন আতাদের স্বভাবতই পরিবর্তনের প্রশ্নেও কংগ্রেসকে বিচারিতার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে নির্বাচনী ফায়দা উঠতে চাইছে বামেরা ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে দীপক ঘোষ এবিপি আনন্দ আগরতলা